করা চিনি প্রক্রিয়াজাত হয়ে রক্তে যায় গ্লুকোজ হিসেবে। এই গ্লুকোজকে কোষে বয়ে নিয়ে শক্তি উৎপাদন করেন ইনসুলিন। শর্করা চিনি বেশি খেলে রক্তে গ্লুকোজও বেশি আসে। শারীরিক পরিশ্রম না থাকলে এত গ্লুকোজ খরচ হয় না। এক পর্যায়ে ইনসুলিন উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে অগ্ন্যাশয়। এটাকেই মূলত বলা হয় ডায়াবেটিক্স। অপারেশনের আগে ডাক্তার রোগীর ডায়াবেটিক্স কমাতে বলেন। রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে কাটা ছেঁড়া শুকাতে চায় না, চোখে সমস্যা দেখা দেয়, ত্বকে ঘা প্যাঁচড়া জাতীয় রোগ হয়। অতিরিক্ত গ্লুকোজ সারা শরীরে রোগের জীবাণু বয়ে বেড়ায়। গ্লুকোজ খেয়ে শরীরের জীবাণু পরিপুষ্ট হয়। এছাড়া ক্যান্সার দেখা দিলে সেটা দ্রুত বাড়তে থাকে গ্লুকোজের কারণে। বেশি খাওয়ার সংস্কৃতিতে আক্রান্ত আমরা, বেশি খেলেই বিপদ। অথচ কি আদর করেই না মেহমানদেরকে ঠেসে ঠেসে খেতে বাধ্য করি আমরা। নিজেরা বিপদে পড়ছি এবং অন্যদেরকেও বিপদে ফেলছি। দাওয়াতে বেশি খাওয়ানোর মধ্যে কোনো কল্যাণ নেই। তরুণ তরুণীরা সুন্নাহ মেনে খেতে চাইলে তাকে বলা হয় এই বয়সে খাবে না তো কোন বয়সে খাবে। আল্লাহর রাসূল নিয়মিত রোজা রেখেছেন। রমজানে এক মাস রোজা রাখা ফরজ করা হয়েছে। এছাড়া আল্লাহর রাসূল প্রতি মাসে অন্তত 3 দিন রোজা রেখেছেন। রোজা রাখলে শরীরে জমে থাকা চর্বি গলে যায়, রক্তনালী চর্বিমুক্ত হয়। এছাড়া রক্তে যত বিষাক্ত পদার্থ আছে সেগুলো দূর হয়। এটা কিভাবে হয়? মূলত শরীরে নতুন কোষ পুরনো কোষকে খেয়ে ফেলে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে অটোফেজি। অটোফেজি আবিষ্কার করেন বেলজিয়ামের বিজ্ঞানী ডাক্তার ক্রিস্টিয়ান দেদু। 1947 সালে নোবেল পান তিনি। আর জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওশোমি আবিষ্কার করেন ফাস্টিং বা রোজা। এর সময় অটোফেজি কার্যকরভাবে ঘটে, এই জন্য তিনি 2016 সালে নোবেলও পেয়েছেন। কিন্তু রোজা রেখে আমরা কোনো উপকৃত হই না। অটোফেজি তখনই ঘটে যখন শরীর ক্ষুধার্ত থাকে। রোজা রাখলেও যে পরিমাণ খাওয়া হয় তাতে হজম করতে তা 24 ঘন্টা লেগে যায়। অটোফেজি করবেন কখন? কল্পনা করুন আল্লাহর রাসূল ও সাহাবিদের সাহরি আর ইফতারের মেনুতে কি ছিল, শারীরিক পরিশ্রম নবীজির কেমন ছিল আর আমরা কেমন করি। তারা ছিলেন যোদ্ধা, বাণিজ্য করতেন পায়ে হেঁটে, অল্প দূর যেতে উটের পিছনে উঠতেন না নিশ্চয়ই। বাজে খাবারের প্রতি আমরা আকৃষ্ট, যেমন কোল্ড ড্রিঙ্কস, এটা অনেক ইমানদার ব্যক্তির টেবিলেও শোভা পায়। নিষিদ্ধ মদে অ্যালকোহল থাকে শর্করা 3 ভাগ আর কোল্ড ড্রিঙ্কে আছে শর্করা 8 ভাগ। কোনো স্বাস্থ্যকর উপাদান না থাকা সত্ত্বেও আমরা এটাকে খেয়ে যাচ্ছি। রাতের ঘুম, রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত ঘুমালে শরীরে উপকারী মেলাটিন নিঃসৃত হয়। অন্যদিকে ভোরে নিঃসৃত হয় ক্ষতিকর স্টেরয়েড। ভোরে পরিশ্রম করলে এই স্টেরয়েড খরচ হয়ে যায়, ক্ষতি করার সুযোগ পায় না। আল্লাহর রাসূল দ্রুত ঘুমাতেন আর নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। এই অভ্যাসটাই সবার জন্য আদর্শ। পরিমিত খাওয়া, রোজা রাখা, রাতে পর্যাপ্ত ঘুম, শারীরিক পরিশ্রম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত অভ্যাস ছিলেন। বিজ্ঞানের এই উৎকৃষ্টতার যুগে এ কথা প্রমাণিত যে আল্লাহর রাসূলের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা আমাদের জন্য উত্তম আদর্শ। প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক কিংবা কমেন্টস করে যাবেন। ধন্যবাদ।